হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে জানাই। দয়াল পুজো হলো, ঠাকুর পুজো হলো। এই যে পুজো টুজো হয়ে আরতি করলাম, পুজো করে এই যে বক্সটাকে একটুখানি মিউট করে রেখে দিয়েছি, ঠাকুর দর্শন করিয়ে দিই। সকালবেলা ছেলে বজরঙ্গলী পুজো দিতে গেল, আমি বললাম তাহলে পুজো করে নিই মঙ্গলবার, যখন পুজো টুজো করে নিয়ে ঠাকুরকে জল দিয়ে তারপরে অন্য কাজ শুরু করছি। সিংহাসনে ঠাকুর আছে, সব দর্শন হয়ে গেল। যা গাড়ি যা, এবারে উঠবো পুজো সেরে, দেখি চা ফা খাবো, সবাইকে জয়গুরু বলে রাখি। ব্যাক ক্যামেরা ভালো করে দেখে দিলাম, ঠাকুর দর্শন করে দিলাম, পুজো হয়ে গেল। বাবা লোকনাথ বাবা, তারপর লক্ষ্মী মা, বললাম তখন আর বক্সটা নিউট করলাম, বক্স নিউট না মানে মোবাইলে যে গান হচ্ছিল ওটা নিউট করলাম, বক্সে তো বাজে। রাখি বন্ধুরা, এবার বন্ধুরা চলে গেছিলাম বাজারে, মাছ নিয়ে চলে এলাম। কালকে সোমবার ছিল, আজকে মঙ্গলবার, একটু মাছ খাবে ছেলে, মাছ ছাড়া একদম ভাত খেতে পারে না, ওইরকম চলে গেলাম। এই মাছের মাথা, মাছের মাথাটা ছিল, ফ্রিজ থেকে বার করলাম, দেখি কি দিয়ে কি করব, যদি বাঁধাকপি দিয়ে করি না কি করবি আমার কোনো ঠিক নেই। আর এই মাছের এই মাছটা এনেছি কাটা পোনা, আর এটা নুনুর মাখাবো, সবে ধুয়ে রাখলাম, এই যে আশপাশ ভর্তি হয়ে আছে, ধুয়ে রাখলাম। এদিকে চাল ভিজিয়েছি, সব এক একবার হয়ে আছে রান্নাঘরে, সেগুলো সব পরিষ্কার করবো। ছুটে ছুটে দৌড়ে আগে বাজার চলে গেলাম, ওকে নিয়ে তো আমার এ মাছ ছাড়া ও ভাত খেতে পারে না, তো ওই জন্য এবার দেখি কি করা যায়, সব বাঁধাকপি কাটবো কি ফুলকপি কাটবো, আগে তো মাছটা নুনুদ মাখিয়ে ভাজবো, তারপর বন্ধুদের সঙ্গে দেখা, আবার দেখা হবে, কথা হবে। বন্ধুরা মাছ বসিয়ে দিয়েছি ভাজা, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এখন কোটে নিয়ে এদিকে বসিয়ে দিয়েছি ভাতটা। আর এই ফুলকপি, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল হবে, মা কেটে দিয়েছে, একলা পারি না, মা একে বলে যায় কেটে দিচ্ছি, ফুলকপি দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল হবে। মাছ ভাজা বসিয়ে দিচ্ছি, তুমি দেখেছি সব একটু করে কাজ করছি, আর একটু করে রান্নার এদিকে কাজ হচ্ছে শুরু। মাছ ভাজাটা হয়ে গেলে মাছের ঝোল বসাবো, মাছটা ওদিকে সব কাটছে, এখন কাটো বসে আছে, এখন কাটো কেটে দিলে, শীতের বাজার তো কেটে দিলে কি সুবিধাও হয়, অনেক কপি মপি থাকে। বন্ধুরা বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে চেক করছি, ছেলে মাছের মাথা পেলে বাঁধাকপি খুব ভালো খাবে, মাছের ঝোলও করবো ফুলকপি দিয়ে, মাছের মাথাটা ছিল বলে আমরা বাঁধাকপি দিয়ে করে নিই, বসিয়েছি, হোক হচ্ছে। বন্ধুরা আমার মাছের ঝোল হয়ে গেল, এদিকে বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে হলো, এদিকে ভাত হলো, ব্যাস ওর মাকে দিয়ে দেবো, একটা বাজেনি এখনো, রেডি করছি, 11:30 বাজে, দুটো মাছ দিয়ে ছেলে একটা খাবে, আর নাহলে মাকেই দুটো দিয়ে দেবো, ছেলে মাছ ভাজা দিয়ে খাবে আর একটু ঝোল খাবে, ঝোলটা পাতলা হয়েছে খেতে নাও পারে, এটা দিয়েই খাবে, আর একটু তরকারি দিয়ে দেবো আর মাছ ভাজা দিয়ে দেবো। মাছ ভাজা এদিকে রাখা আছে, কি বলছ?
লেবু দিয়ে ভালো লাগে, বিয়ে বাড়ি বিয়ে লাগে শীতকালে। আছে তো দেখো আটা দেখে দেখে খাবে। ভাজা রেখেছি, যদি খাওয়া খাবে যা করবে করবে, তা একটু বাঁধাকপি দিয়ে বাবাকে একটু কাঁটা বেছে বেছে দেবে। হ্যাঁ